কবি, ও মা গো, তুমি আগে এগুলো ফেলা বন্ধ করো, তোমাকে অনেকবার বারণ করেছি আমি। এই খোকা, দেখ একটা চোর ঢুকেছে বাড়িতে, সে আবার আমাকে বকাবকি করছে। আহা দীপু, মাসিমার বয়সটা খেয়াল কর। খেয়াল করতে করতে জীবনটা রাগ সঙ্গীত হয়ে গেছে। নিজে থাকার জায়গা নেই, গাড়ি রাখার জায়গা নেই, আর এই উনি জানলা দিয়ে সব জিনিসপত্র ফেলে দেয়। কি বলতো মামা, পাড়ার লোকে খেললি করছে। এ কি তোমার নাতি? নাতি? হ্যাঁ মাসিমা, আমি তো ভবনাথ। নামের কত বাহার, সেই তো এক মাস আগে এসে পায়খানা সাফ করে দিলে, তারপর তো আর টিকিটই দেখতে পেলাম না। ধ্যাত,